तीन बचर अर्थात छयटा सेमिस्टार हो जावर पर एक्सिटर व्यवस्था थाक अर्थात तुम अनार्स नहीं भर्ती हम क्यों तीन बचर पर तुम पढ़ाशुना छेड़े दिले तक क्यों तुम्हें देवा होबे मेजर डिग्री ठीक है। पाशापाशी पास कोर्स क्यों तीन बचर ही थाकछे ठीक है। पास कोर्स तीन बचर थाकछे एवं अनार्स होक बा पास कोर्स होक तुम्हें क्यों अवश्य इंटर्नशिप करते हबे ठीक है। पाशापाशी देखो वेलकम एवरीवन डब्ल्यू बी कॉलेज एडमिशन 2023 कॉलेजे भर्ती ने बिराट बड़ घोषणा এই মুহূর্তে তোমরা যারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো 2023 সালে কলেজে ভর্তির জন্য 2023 সালে তোমরা যারা যারা কলেজে ভর্তি হতে চাইছো এই মুহূর্তে কিন্তু বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। তিন বছরের গ্র্যাজুয়েশন পাশাপাশি চার বছরের গ্র্যাজুয়েশন যারা ভাবছো যে পাস কোর্স নিয়ে পড়বে ঠিক আছে, পাস কোর্সকে কিন্তু এখন বলা হচ্ছে মাইনর বা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট ঠিক আছে, সেটা হবে তিন বছর। পাশাপাশি অনার্সকে কিন্তু এখন বলা হচ্ছে মেজর ঠিক আছে, পাশাপাশি অনার্সের সাথে কিন্তু রিসার্চ করারও সুযোগ থাকছে। তো যারা যারা তিন বছর পাশাপাশি চার বছরের গ্র্যাজুয়েশন করতে চাইছো বিস্তারিত তথ্য শেয়ার করব কিরকম স্ট্রাকচার হতে চলেছে চার বছরের গ্র্যাজুয়েশন পাশাপাশি তিন বছরের গ্র্যাজুয়েশনে কি কি যোগ্যতা লাগবে, কোন কোন সাবজেক্ট নেওয়া যাবে, কেমন করে এগোবে চার বছরের গ্র্যাজুয়েশন বা তিন বছরের গ্র্যাজুয়েশন ঠিক আছে। কেউ যদি মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয় তাহলে তাকে কি ডিগ্রি দেওয়া হবে সবটা আলোচনা করব। কলেজ ভর্তি সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো প্রথমেই আসছি 2023 সাল থেকে রাজ্যের জাতীয় শিক্ষানীতি মেনে কিন্তু চার বছরের অনার্স ডিগ্রি চালু হচ্ছে, যেটা আমি তোমাদেরকে অনেক আগেই জানিয়ে দিয়েছি। এবারে দেখো বিশ্ববিদ্যালয় ওয়াইজ কিন্তু নিয়মবিধি রেগুলেশনস গাইডলাইন চলে এসেছে ঠিক আছে। এখানে তোমার হাতে দুটো অপশন থাকছে, চার বছরের গ্র্যাজুয়েশন করার অপশন থাকছে, তিন বছরের গ্র্যাজুয়েশন করারও অপশন থাকছে ঠিক আছে। প্রথমে আমি আসছি চার বছর, চার বছরের গ্র্যাজুয়েশন অর্থাৎ যারা অনার্স নিয়ে পড়তে চাইছো অনার্স বা মেজর কোর্সের জন্য কিন্তু চার বছরের গ্র্যাজুয়েশন থাকছে। সেখানেও কিন্তু ভর্তিতে অর্থাৎ তুমি চার বছরের অনার্স নিতে চাও তাহলে তোমাকে চার বছরের গ্র্যাজুয়েশন হিসেবে তোমাকে ভর্তি হতে হবে। সেখানে কিন্তু অনার্সের দুটো অপশন থাকছে, একটা ব্যাচেলর ডিগ্রি উইথ অনার্স আর একটা ব্যাচেলর ডিগ্রি উইথ অনার্স উইথ রিসার্চ ঠিক আছে। অনার্স একটা শুধু অনার্স থাকছে আর একটা হচ্ছে অনার্স উইথ রিসার্চ, বিষয়টা একই। তুমি উচ্চ মাধ্যমিকের পর কোনো একটা সাবজেক্টে ধরো ভর্তি হলে, অনার্সে ভর্তি হলে এবার গ্র্যাজুয়েশনে অর্থাৎ তোমার যদি গ্র্যাজুয়েশনে 75% নম্বর থাকে তাহলেই কিন্তু তুমি রিসার্চ পেপারটা তুমি এলিজিবল ঠিক আছে, রিসার্চ পেপারের জন্য এলিজিবল। সেক্ষেত্রে তোমাকে একটা রিসার্চ পেপার কমপ্লিট করতে হবে, তখন তুমি পাবে অনার্স উইথ রিসার্চ ডিগ্রি ঠিক আছে, ব্যাচেলর অফ অনার্স উইথ রিসার্চ। যাদের 75% নম্বর থাকবে এইচএস না গ্র্যাজুয়েশনে, যাদের 75% নম্বর থাকবে তাদেরই কিন্তু অনার্স উইথ রিসার্চ করতে পারবে, বাদ বাকিরা শুধু অনার্স ডিগ্রি পাবে ঠিক আছে, ক্লিয়ার। এবং এখানেও কিন্তু দেখো চার বছরের অনার্সের মধ্যে যদি তুমি তিন বছর পরে ছেড়ে দাও তখন তোমাকে দেওয়া হবে মেজর ডিগ্রি, অর্থাৎ এটা কিন্তু পাস কোর্স না, তুমি অনার্স নিয়ে ভর্তি হলে অনার্স তোমার চার বছরে, তার মধ্যে অনার্সে যদি তুমি ভালো রেজাল্ট করো 75% নম্বর থাকে সেক্ষেত্রে তোমাকে দেওয়া হবে অনার্স উইথ রিসার্চ, সেক্ষেত্রে একটা রিসার্চ পেপার তোমাকে কমপ্লিট করতে হবে চার বছর আটটা সেমিস্টারের মধ্যে। কিন্তু যদি তুমি তিন বছর অর্থাৎ ছয়টা সেমিস্টার সিক্স সেম তিন বছর পরে যদি ছেড়ে দাও সেক্ষেত্রে তোমাকে দেওয়া হবে মেজর ডিগ্রি ঠিক আছে। পাশাপাশি অনার্সের ক্ষেত্রে কিন্তু অনার্সের সাবজেক্টের পাশাপাশি কিন্তু আরো বেশ কয়েকটা জিনিস এখানে থাকছে, যেরকম কিন্তু এখানে বলা হচ্ছে যেটা অনার্সের সাথে সাথে আগে যেরকম দুটো পাস কোর্সের সাবজেক্ট ছিল সেটাই অবশ্যই থাকছে ঠিক আছে। যে কোনো অনার্সের ক্ষেত্রে সিঙ্গেল মেজর ডিসিপ্লিন তার সাথে অ্যানি টু মাইনর ডিসিপ্লিন, অর্থাৎ ধরো তুমি বটনি অনার্স করতে চাইছো তাহলে বটনি অনার্স তার সাথে পাশে তুমি জুলজি বা কেমিস্ট্রি রাখতে পারবে, তার সাথে থাকছে এইসি অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স ঠিক আছে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এসিসি এমডিসি থাকছে, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স থাকছে, ভ্যালুয়েটেড কোর্স থাকছে, তার সাথে কিন্তু সকলকে ইন্টার্নশিপ করতে হবে, তুমি অনার্স নিয়ে পড়ো বা পাস কোর্স নিয়ে পড়ো সকলকে কিন্তু ইন্টার্নশিপ করতে হবে ঠিক আছে। যেমন এইসির মধ্যে কোনগুলো, যেমন ল্যাঙ্গুয়েজ বাংলা ইংরেজি, ভ্যালুয়েটেড কোর্সের মধ্যে যেরকম রয়েছে এনভায়রনমেন্টাল রয়েছে, সাইবার সিকিউরিটি রয়েছে, আর যোগা এডুকেশন রয়েছে ইত্যাদি নানা রকম কিন্তু ভ্যালুয়েটেড সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে, কোর্সের মধ্যে রয়েছে ঠিক আছে। তো এবারে বলছি আমি যেটা পাস কোর্সের, এটা হলো অনার্সের কাঠামো। এবার পাস কোর্সের ক্ষেত্রে যেরকমটা আগেও নিতে হতো তিনটা সাবজেক্ট, তিনটা কিন্তু মাইনর সাবজেক্ট তোমাকে নিতে হচ্ছে, এনি থ্রি মাইনর ডিসিপ্লিন ঠিক আছে। তার সাথে কিন্তু এখানেও কিন্তু ভ্যালুয়েটেড কোর্স থাকছে এবং ইন্টার্নশিপ, অনার্স হোক বা পাস হোক ইন্টার্নশিপ কিন্তু করতে হবে ঠিক আছে। ফিফথ সেম
ফিফথ সেমের মধ্যে তোমাদের ইন্টার্নশিপটা হবে, সামার ইন্টার্নশিপ হতে পারে ল্যাবে, কোন রকম ল্যাবে বা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোনো অর্গানাইজেশন, পাশাপাশি অনেক ইউনিভার্সিটির মধ্যে কিন্তু NSS NCC এগুলোকেও যুক্ত করে দিয়েছে। ঠিক আছে, তো দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির কিন্তু ড্রাফট অ্যাডভাইজারি ফর অ্যাডমিশন ইন 4-year আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম অ্যান্ড 3-year আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম, ঠিক আছে, 4 বছরের ইউজি কোর্স এবং 3 বছরের ইউজি কোর্সের জন্য কিন্তু অ্যাডভাইজারি বা গাইডলাইন অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু চলে এসেছে, ঠিক আছে, জাতীয় শিক্ষানীতি 2020কে মান্যতা দিয়ে। তো দেখো এখানে কিন্তু পুরো ডিটেলটে কিন্তু সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে। এখানে যেটা লক্ষণীয় দেখো, মেজর প্রোগ্রাম, ঠিক আছে, অনার্সটাকে কিন্তু মেজর প্রোগ্রাম বলা হচ্ছে। এখানে দুটো অপশান থাকছে, 4-year ব্যাচেলার্স ডিগ্রি অনার্স, এখানে 8টা সেমিস্টার থাকবে আর্টস সায়েন্স কমার্স ম্যানেজমেন্টের উপরে, ঠিক আছে, পাশাপাশি আরেকটা অপশান থাকছে 4 years ব্যাচেলার ডিগ্রি অনার্স উইথ রিসার্চ, এখানে কিন্তু একটা রিসার্চ প্রজেক্ট কমপ্লিট করতে হবে, কিন্তু এখানে 75% নম্বর থাকতে হবে, ঠিক আছে, অর্থাৎ অনার্সে কেউ ভালো রেজাল্ট করলে বা 75% নম্বর থাকলে তবেই কিন্তু এই রিসার্চ পেপারটা কমপ্লিট করা যাবে এবং সেক্ষেত্রে অনার্স উইথ রিসার্চ ডিগ্রি দেওয়া যাবে। এবং এক্ষেত্রে কিন্তু সুবিধা থাকছে, কেউ যদি 3 বছর পরে পড়াশোনা ছেড়ে দেয় তাকে কিন্তু হচ্ছে মেজর ডিগ্রি দেওয়া হবে, ঠিক আছে। পাশাপাশি পাস কোর্সকে দেখো বলা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি প্রোগ্রামস, ঠিক আছে, এটা কিন্তু 3 বছর থাকছে। পাস কোর্স যেমনটা 3 বছর ছিল সেরকমই কিন্তু 3 বছর থাকছে, ঠিক আছে। পাশাপাশি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে অবশ্যই কী হতে হবে, HS পাস হতে হবে। অনার্স কোর্স বা পাস কোর্সে ভর্তির জন্য কিন্তু বেস্ট অফ ফোর HS-এর বেস্ট অফ ফোর 4টে সাবজেক্ট মিলে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে WBSU-র অধীনস্থ কলেজগুলো, যেরকম বারাসাত কলেজ রয়েছে, বসিরহাট কলেজ রয়েছে, ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ রয়েছে, তো বেস্ট অফ ফোর দেখে অনার্স বা পাস কোর্সে অ্যাডমিশন হবে, ঠিক আছে। পাশাপাশি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী রয়েছে। তো অনার্স নিতে গেলে কম করে কিন্তু 50% নম্বর লাগবে এগ্রিগেটে, এবং যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো সেই ক্ষেত্রে 45% নম্বর লাগবে, ঠিক আছে। পাশাপাশি কারো যদি এই নম্বরটা না থাকে, শুধুমাত্র যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো সেখানে কিন্তু 55% মার্কস থাকলে কিন্তু তুমি অনার্স নিতে পারবে, ঠিক আছে। পাশাপাশি কিছু কিছু সাবজেক্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু 50% নম্বর থাকলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। যেরকম দেখো কি বলেছে, 50% মার্কস ইন দ্য এগ্রিগেট হোয়েন দ্য ক্যান্ডিডেট হ্যাজ নট স্টাডিড দ্য সাবজেক্ট ইন হিজ স্ল্যাশ হার প্রিভিয়াস কোয়ালিফাইং এক্সামিনেশন প্রোভাইডেড অল আদার ক্লজেস আর স্যাটিসফাইড, ঠিক আছে। অর্থাৎ তুমি HS-এর কোনো সাবজেক্ট পড়োনি, এরকম কোনো সাবজেক্টে যদি তুমি হচ্ছে ভর্তি হতে চাও সেক্ষেত্রে 50% লাগবে অনার্সের জন্য, ঠিক আছে। পাশাপাশি SC ST এদের ক্ষেত্রে 40% মার্কস লাগছে। পাশাপাশি দেখো এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো চয়েস অফ কোর্সেস, যেমনটা আমি বললাম যে 4-year গ্র্যাজুয়েশনে কিন্তু কী কী থাকছে, AEC, ঠিক আছে, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স থাকছে, SEC থাকছে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স থাকছে, MDC মাল্টি ডিসিপ্লিনারি কোর্স থাকছে, ভ্যালু অ্যাডেড কোর্স থাকছে, তার সাথে কিন্তু কম্পালসারি হিসেবে ইন্টার্নশিপ থাকছে, ঠিক আছে। পাশাপাশি দেখো 3 years গ্র্যাজুয়েশন অর্থাৎ পাস কোর্সের ক্ষেত্রেও কিন্তু তোমাকে যে কোনো 3টা সাবজেক্ট নিতে হবে, ঠিক আছে, যে কোনো 3টা সাবজেক্ট নিতে হবে। কম্বিনেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা পাস কোর্সের ক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশন হিসাবে এখানে যে ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে, 1 বা 2, যে কোনো ক্যাটাগরি 1 বা ক্যাটাগরি 2, এখানে এর মধ্যে থেকে যে কোনো 2টা ক্যাটাগরি থেকে তুমি 3টা সাবজেক্ট নিতে পারো বা 1টা থেকে 3টা নিতে পারো, ঠিক আছে। ধরো তুমি লাইফ সায়েন্স, এখান থেকে তুমি তাহলে এটা থেকে 3টা সাবজেক্ট চয়েস করতে পারো, বটানি, জুলজি, ফিজিওলজি, বা তুমি নিয়ে নিলে বটানি, ঠিক আছে, মাইক্রোবায়োলজি, ফুড নিউট্রিশন, বা তুমি 2টো থেকে মিল করেও নিতে পারো, এখান থেকে তুমি ধরো কেমিস্ট্রি নিলে, এখান থেকে বটানি, জুলজি, ঠিক আছে। তাহলে পাস কোর্সে তোমাকে 3টা সাবজেক্ট নিতে হচ্ছে এই টেবিলের যে কোনো 2টো থেকে বা তুমি 1টা থেকে, সবগুলো মিলিয়ে কিন্তু হবে না, ঠিক আছে। বা ধরো তুমি আর্টস গ্রুপের, তুমি এখান থেকে বেঙ্গলি ইংলিশ নিতে পারে বা শুধু বাংলাও রাখলে, ঠিক আছে, পাশাপাশি এখান থেকে রাখলে এডুকেশন রাখলে, ঠিক আছে, হিস্ট্রি রাখলে, ঠিক আছে, বা এখান থেকে শুধু এডুকেশন, হিস্ট্রি, সোশিওলজি রাখলে তাও কিন্তু চলবে, ঠিক আছে। পাশাপাশি এখানে দেখো ম্যান্ডেটরি সাবজেক্ট রিকোয়ারমেন্ট দিয়েছে, যেমন ম্যাথ নিতে গেলে HS-এ ম্যাথ থাকতে হবে, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স নিতে গেলে স্ট্যাটিস্টিক্স বা ম্যাথ থাকতে হবে, ফিজিক্স নিতে গেলে ফিজিক্স এবং ম্যাথ থাকতে হবে, কেমিস্ট্রি নিতে গেলে কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ HS-এ থাকতেই হবে, ঠিক আছে, জুলজি নিতে গেলে HS-এ জুলজি বা বায়োলজি বা লাইফ সায়েন্স থাকতে হবে, বটানির ক্ষেত্রেও তাই, ঠিক আছে, এরকম কিন্তু টেবিল দেওয়া রয়েছে।
যেরকম দেখো ফুড অ্যান্ড নিউট্রিশন নিতে গেলে কিন্তু অবশ্যই কেমিস্ট্রি এবং বায়োলজি থাকতে লাগবে, ঠিক আছে? তো পাশাপাশি এখানে দেখো প্যাটার্ন দেওয়া রয়েছে সেমিস্টার ওয়ান। সেমিস্টার ওয়ানে ধরো তুমি অনার্স নিলে তাহলে তোমাকে একটা অনার্সের মেজরে দুটো পেপার থাকবে, ঠিক আছে, ফার্স্ট সেমে একটা মাইনর থাকবে, একটা এইসি থাকবে, যেরকম বাংলা হতে পারে বা ইংলিশ হতে পারে, একটা ভ্যালুয়েটেড কোর্স থাকবে, ঠিক আছে, যেমন ধরো ইবিএস থাকলো, ঠিক আছে, সেম টু তো তাই থাকবে। এইভাবে কিন্তু এখানে ইন্টার্নশিপ বাধ্যতামূলক হচ্ছে, ফিফথ সেমে কিন্তু ইন্টার্নশিপ। বলে রাখি এখানে এখানে তুমি পাস নিয়ে পড়ো বা অনার্স নিয়ে পড়ো, এখানে কিন্তু ইন্টার্নশিপ করতে হবে। পাশাপাশি তো এখানে খুব গুরুত্বপূর্ণ, 3 বছর অর্থাৎ যখন 6টা সেমিস্টার হয়ে যাবে সেখানে কিন্তু এক্সিটের ব্যবস্থা থাকছে, ঠিক আছে। 3 বছর 6টা সেমিস্টার থাক হয়ে যাওয়ার পর কিন্তু এক্সিটের ব্যবস্থা থাকছে, ঠিক আছে। আরেকবার বলছি, 3 বছর অর্থাৎ 6টা সেমিস্টার হয়ে যাওয়ার পর এক্সিটের ব্যবস্থা থাকছে, অর্থাৎ তুমি অনার্স নিয়ে ভর্তি হলে কিন্তু 3 বছর পর তুমি পড়াশোনা ছেড়ে দিলে তখন কিন্তু তোমাকে দেওয়া হবে মেজর ডিগ্রি, ঠিক আছে। পাশাপাশি পাস কোর্স কিন্তু 3 বছরই থাকছে, ঠিক আছে, পাস কোর্স 3 বছর থাকছে, এবং অনার্স হোক বা পাস কোর্স হোক তোমাকে কিন্তু অবশ্যই ইন্টার্নশিপ করতে হবে, ঠিক আছে। পাশাপাশি দেখো এখানে ইন্টার্নশিপের মধ্যে কী কী থাকছে, দেখো ইন্টার্নশিপের মধ্যে দেখো কোথায় কোথায় ইন্টার্নশিপ দিতে পারে, ঠিক আছে। ইন্টার্নশিপ কোথায় কোথায় হতে পারে, সামার ইন্টার্নশিপ হতে পারে, আর যে কোনো ল্যাবে, ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনে হতে পারে, এখানে কিন্তু NSS NCC এগুলোকেও ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে। পাশাপাশি দেখো ভ্যালুয়েটেড কোর্সের মধ্যে কী কী রয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ, সাইবার সিকিউরিটি, যোগা এডুকেশন, এগুলো সমস্ত রয়েছে, ঠিক আছে, যোগা অ্যান্ড মেডিটেশন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু রয়েছে। পাশাপাশি এখানে তোমাদেরকে আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে UGC-র দেখো স্বয়ং কোর্স, ঠিক আছে, মেজর বা মাইনরের পাশাপাশি যে যে কোর্সগুলো বললাম, যে SEC MDC VAC, ঠিক আছে, তোমরা যদি স্বয়ং থেকে কোর্স করো তাহলে কিন্তু এই কোর্সগুলো না করলেও চলবে, ঠিক আছে। কলেজ ট্রান্সফারের ব্যবস্থাও কিন্তু থাকছে, ঠিক আছে, একটি কলেজে তুমি ভর্তি হলে প্রয়োজনে কিন্তু তোমার সুবিধা মতো তুমি অন্য কলেজে অবশ্যই ট্রান্সফার নিতে পারবে। তো কলেজ অ্যাডমিশন 2023 রিলেটেড আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি 4-year গ্র্যাজুয়েশন এবং 3-year গ্র্যাজুয়েশন, 4 বছর এবং 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্সের স্ট্রাকচারটা বুঝিয়ে দিলাম। আর পাশাপাশি অনার্স পাসের পরিকাঠামো থেকে শুরু করে, স্ট্রাকচার থেকে শুরু করে কিন্তু মেজর মাইনর মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট থেকে শুরু করে, ভ্যালুয়েটেড কোর্স থেকে শুরু করে কিন্তু ইন্টার্নশিপ সমস্ত বিষয়ে ধারণা দিয়ে গেলাম। তোমাদের আরও কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই বলবে। পাশাপাশি কলেজ অ্যাডমিশন সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।